আপনারা দেখলে আমি জাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আজকে আমরা যাচ্ছি একটা শ্যুট করতে। অ্যান্ড খুব কষ্ট করে আমরা একটা স্কুল পেয়েছি, আর বেসিক্যালি এটা ক্যাম্পেইনেরই শ্যুট, কিন্তু যেহেতু স্কুল পাওয়া খুব ডিফিকাল্ট হয় তাই আমরা তিন চারটে কনসেপ্ট লিখে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে শ্যুট করবো। এই যে দিশানি আছে ও এডিট করছে, অ্যান্ড সামনে কিছু আছে, তো লেটস গো অ্যান্ড তোমাদেরকে দেখাবো কীভাবে আমরা শ্যুট করছি। স্টে টিউনড। স্কুল গার্ল কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব মজা। রিচি কো স্কুল বয়, কিন্তু অসভ্য স্কুল বয় গুলো। হাত গুটিয়ে ঈশানি সবার জন্য তাই বাজছে। রিচি ক্যামেরা সেট করছে, মিট জি আর ওর নামটা আমি বারবার ভুলে যাই। নমস্কার। এইটা আমাদের লোকেশন আজকে শ্যুট করার, ভেরি কিউট ক্লাসরুম। কপালটা ছোট হয়ে গেল, এটা তো ভুল। আরো বড়। হ্যাঁ এই তো, বাহ। এটা আমার ফার্স্ট লুক, আমি হচ্ছি আমার সাথে কথা বলতে চলেছি, আমি বড়। আর এখানে যেখানে বসে আছে যে আমি ছোট হয়ে গেছি। হ্যাঁ এই জায়গাটা আমরা খুব ভালো পেয়েছি, এই লোকেশন। আমাদের একটা ভিডিও হলো, এবার সেকেন্ড ভিডিওর জন্য আমরা প্রিপেয়ার করছি। সব কটা ব্যাড বয়, যে সব থেকে গুড বয় দেখতে সে সব থেকে ব্যাড বয়, আর এটা ব্যাড বয় দেখতে এটা গুড বয় ছিল। সব স্টুডেন্টসরা বসে আছে, রিচি কিছুতেই বসবে না। এই যে তোমাদের পড়াবো, ঢং করিস না। এই যে ক্যামেরা, আমরা এখন পেপার ডিসকাস করছি। আচ্ছা রলি, ও দিশানিকে আমি ফেয়ারওয়েল লিখতে বললাম, কি ভুল করেছি। অনেক হাহা হিহি করার পর আমাদের সব শ্যুট ডান, অ্যান্ড অবস্থাও সেই স্কুলের শেষ হওয়ার টাইমে যেমন হতো সেরকম এক্সস্টেড। খুব মজা হয়েছে, তোর কেমন মজা হয়েছে? খুব নস্টালজিক লাগছিল এরকম স্কুল ড্রেস পরে। আর যেগুলো আমরা শ্যুট করছি সেগুলো অনেকটা মেলে। ফাইনাল এডিটেড ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে। সি ইউ সুন, বাই।